আজকে 16ই ডিসেম্বর, তাই না? আমাদের কি দিবস? বিজয় দিবস। এই লক্ষ লক্ষ জনতা নিয়ে আমরা দোয়া করি, আল্লাহ যেন সকল মুক্তিযোদ্ধা ভাইদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয়। আমরা পড়ি আমিন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের জন্য, শহীদদের জন্য দোয়া আমাদের হৃদয়ে আছে না নাই? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। শাহিদুজ্জামান টরিক ভাই কয়েক জায়গায় ব্যবস্থাপনা করেছে, সব জায়গা পাল্টিয়ে এখানে 3 লক্ষ লোক বসতে পারে এরকম জায়গা করা হয়েছে, তারপরে লোক হয়ে গেছে 4-5 লক্ষের মতো। সব সময় প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, এবাদতের সময়। 13তম ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম, তার মানে প্রায় 13টি বছর ধরে এই ময়দানে কথা হয়। আমরা খুশি না বেজার? এই ময়দানে কেয়ামত পর্যন্ত কোরআনের কথা চলুক, হক কথাগুলো ছড়িয়ে পড়ুক, আমরা চাই কি চাই না? আপনাদের শুকরিয়া যে আমাকে আপনারা রেখেছেন প্রধান আলোচক। আমার আগে কথা বলেছে হযরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব, মুহাদ্দিস, বড় আইলা চাড়া মাদ্রাসা, কুষ্টিয়া। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আমার সম্মানিত বড় ভাই মোহাম্মদ শাহিদুজ্জামান টরিক, পরিচালক 5 কমলাপুর দারুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা। আসার পথেই দেখছিলাম উনি বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী এবং সমাজসেবক, সিঙ্গাপুর বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ফরমার প্রেসিডেন্ট। আমি সিঙ্গাপুরে গেলে ওনার ওখানে থাকি এবং কোরবানির ঈদের আগে সিঙ্গাপুর বাংলাদেশ কমিউনিটির আয়োজনে কিছু প্রোগ্রামও করে এসেছি আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব, মোহতামিম, 5 কমলাপুর দারুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা। হুজুর আসছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আপনাদের এই চুয়াডাঙ্গা, প্রাণের জেলা চুয়াডাঙ্গার সম্মানিত এসপি মহোদয়, পুলিশ সুপার মিস্টার জাহিদুল হাসান, কিছুক্ষণ আগে আপনাদের সামনে কথা রেখেছেন। উপস্থিত আছেন মিস্টার রিয়াজুল ইসলাম জোয়ারদার, এক্স মেয়র চুয়াডাঙ্গা। উপস্থিত আছেন কারেন্ট মেয়র, কি নাম? জিপু চৌধুরী। যারাই আজকের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য এই বিশাল কোরআনের গ্যাদারিংয়ে উপস্থিত হয়েছেন, আমি তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই। বিশেষ করে চুয়াডাঙ্গা জেলা সদরের যে পুলিশের ওসি আছে এবং আলমডাঙ্গা থানার ওসি, তাদের টিম, এবং বিশেষ করে আন্তরিকভাবে আপনাদের এ চুয়াডাঙ্গা জেলার এসপি মহোদয় জাহিদুল ইসলাম ভাই উপস্থিত আছেন। আমি চুয়াডাঙ্গা জেলা শহর থেকে প্রায় 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি, পুরো রাস্তায় মানুষ ব্লক ছিল। এখানে যত মানুষ তার চেয়ে 3-4 গুণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, এখানেও 3-4 লক্ষ লোক হয়ে যাবে। তো এই ভালোবাসাটা শুধু কোরআনের জন্য, ঠিক কি না? মিডিয়ার ভাইরা যারা এসেছেন আপনাদের শুকরিয়া জানাই। তারপরে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এসেছেন শুকরিয়া জানাই, অন্য ধর্মের ভাইরা যদি থাকেন তাদেরকেও শুকরিয়া জানাই। মা বোনদের জন্য কয়েকটি প্যান্ডেল করা হয়েছে, আমি মা বোনদেরকে শুকরিয়া জানাই। যারাই আজকের এই প্রোগ্রামে আমরা আসতে পারলাম, বসতে পারলাম, আল্লাহ এই প্রোগ্রামটা যেন কেয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়, আমরা পড়ি আমিন। আমরা আল্লাহর কাছে আসলে নাজাত চাই, তাই না? মুক্তি চাই, আমরা নাজাত চাই। আওয়াজ করে বলেন কি চাই? আল্লাহ যদি কেয়ামতের দিন বলে এত লক্ষ মানুষের ভিড়ে সেদিন শুধু কোরআনের জন্য, ইসলামের জন্য, আমার ভালোবাসায়, নবীর ভালোবাসায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় তুমি কষ্ট করে ওই মাহফিলে উপস্থিত হয়ে কোরআনের মাহফিলকে সার্থক করেছো, যাও, এর ওসিলায় তোমারে আমি মাফ করে দিলাম, এই ঘোষণা যদি আল্লাহ সেদিন দেয় ভাল লাগবে আপনাদের? সবার ভাল লাগবে? আসলে আমাদের অনেক ভালো লাগবে, কারণ আমরা নাজাত চাই। কি চাই? আরে কিছু যে
চাই না আমি চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। সবাই পড়েন আমার সাথে, আর কিছু যে চাই না আমি চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন, আরো জোরে পড়তে হবে আমিন। আজকের এই ইসলামের জন্য এই গণজোয়ারকে আল্লাহ ইসলামের বিজয়ের জন্য কবুল করুক, পড়ি আমিন। এই যে লক্ষ লক্ষ মানুষ আজকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়েছে, আজকে মাহফিলের পরে টরিক ভাই বিরিয়ানির প্যাকেট দিবেন নাকি? নগদ টাকা দেওয়া হবে? একজনকে খুশি করতে আমরা এখানে এসেছি, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ! এই লক্ষ লক্ষ মানুষের আগমন এটা ইসলামের জন্য ভিক্টরি সাইন বহন করে, বিজয়ের সাইন। ইসলামের বিজয়কে কেউ থামায় রাখতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি ইসলামকে চোখ রাঙানি দাও, তুমি কোরআনকে চোখ রাঙানি দাও, তোমার এই খবরদারি কে মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারে? কে? যারা ইসলামের বিজয়ের পথে আসবে তাদের জীবনকে উজালা করবে কে? আর যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা ইসলামের জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের জান মান কুরবান করতে প্রস্তুত, চিল্লায় বলেন ঠিক কিনা? সকল ষড়যন্ত্রের বাধাকে ছিন্ন করে কালিমার পতাকা উঠানোর জন্য আমরা প্রস্তুত, চিল্লায় বলো ঠিক কিনা? সম্মানিত সুধি, অনেক বড় গ্যাদারিং, তাই লম্বা চূড়া কথা বলা যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুতবুকুম তাবিলা ওয়া সলাওয়াতুকুম কসীরা, কিয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে, ইসলামী বক্তব্য হবে লম্বা, সালাত হয়ে যাবে খাটো, ইউর ইসলামিক লেকচার্স উইল বি লঙ্গার বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, অ্যান্ড ইউর সালা ফাইভ টাইমস এ ডে উইল বি ভেরি শর্টার। কিয়ামতের আগে সালাত হয়ে যাবে খাটো, বক্তব্য হয়ে যাবে লম্বা, তার নমুনা সমাজে আছে না নাই? ঘন্টার পর ঘন্টা মানুষ বক্তব্য শুনতে চায় কিন্তু নামাজ পড়তে চায় না, আছে না নাই? চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মনে হয় এগুলো নাই, না না নাই। এই যে এত টুপিওয়ালা দাড়িওয়ালা, এটা প্রমাণ করে এখানকার সবাই নামাজি, আছে আছে? এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যেহেতু অনেক বড় গ্যাদারিং, লম্বা চূড়া কথা বলবো না, আর যেহেতু বিশৃঙ্খলা আপনারা থামাচ্ছেন না, কথা বলার তো সুযোগই নাই, তো অল্প কয়েকটা কথা বলে আজকের এই বড় মাহফিল আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। পড়েন, আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। যেহেতু মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা এসেছে, মা বোনদের জন্য দু একটা কথা বলেই আমি মূল তাফসিরের দিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা, এই দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ফ্যাক্টরি, এগুলো সম্পদ, দু চোখে যা দেখো সব সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? এ দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে নেককার নারী, যেটা টাকা দিয়ে কেনা যায় না। তাই আমি বলি নারীদের পেট হচ্ছে এটা খনির মতো, খনি। আপনারা কি তেলের খনির নাম শুনেছেন? তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, সোনার খনি, হীরার খনি, তো এই খনিগুলোর মতো আমাদের মা বোনদের পেটগুলোও খনি। এই মা বোনদেরকে যদি আমরা কোরআন শিখাই, হাদিস শিখাই, ইসলামী সাহিত্য পড়তে দেই, ইসলামী তাহাদিব তামাদ্দুন শিষ্টাচার ভদ্রতা যদি তাদেরকে শিখাই, কোরআন সুন্নার আলোকে যদি তাদেরকে আমরা যত্ন নেই, তাহলে এই নারীদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, আলোকিত মানুষ বেরোবে, হাফেজে কোরআন বেরোবে, মুফাসসিরে কোরআন বেরোবে। আর এই একই নারীকে যদি আমরা কোরআন শিক্ষা না দেই, ইসলাম শিক্ষা না দেই, এই নারীদের পেট থেকে বড় বড় চাঁদাবাজ আর টেন্ডারবাজ বেরোবে, চিল্লায় বলি ঠিক কিনা? এদের পেট থেকে বেরোবে বড় বড় দুর্নীতিবাজ, যারা দেশের টাকা হাজার কোটি টাকা পাচার করে দেয় বিদেশে, এরকম আছে না নাই? এজন্য এই নারীদের পেটটা খনি,
যত্ন নিতে হবে এদেরকে কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে। আমি এই যে আপনারা পুলিশের তিনজন ভাই যে আছেন উপাসা যারা, আমি বলবো একটু এক্সিটের ব্যবস্থা করে দেন, এরা ওইদিকে চলে যাক, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, আমাকে তো দেখেছো তোমরা, আমি তোমাদেরকে ভালোবাসি কোরআনের জন্য, হয় দাঁড়িয়ে থাকো চুপ করে, তা না হলে আস্তে করে পিছনের দিকে যাওয়ার চেষ্টা করো। এই ধাক্কাধাক্কি করলে জনস্রোত এসে হতাহতের ঘটনা ঘটবে, মিডিয়াম্যানদের ক্যামেরা ভাঙচুর হবে। আস্তে আস্তে পেছনের দিকে যাও, আস্তে আস্তে এক্সিট নাও, এক্সিট। আজকে 16ই ডিসেম্বর, তাই না? আমাদের কি দিবস? বিজয় দিবস। এই লক্ষ লক্ষ জনতা নিয়ে আমরা দোয়া করি, আল্লাহ যেন সকল মুক্তিযোদ্ধা ভাইদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয়, আমরা পড়ি আমিন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের জন্য, শহীদদের জন্য দোয়া আমাদের হৃদয়ে আসে না নাই? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। দুঃসহ বেদনার কণ্ঠক পথবে শোষণের নাগপাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। ঠিক কিনা? সকল মুক্তিযোদ্ধাদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, পড়ি আমিন। তোমার বিশেষ নূর দিয়ে মোনাওয়ার করে দাও, আওয়াজ করে পড়ি আমিন। এ দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ, আর এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। তাই বোনদেরকে যেন আমরা কোরআন সুন্নার পথে আসার সুযোগ করে দেই, তাদেরকে যেন ইসলামী লেকচার পড়ার সুযোগ করে দেয়, ইসলামী বই পড়ার সুযোগ করে দেই। ইসলাম বলেছে খায়রুকুম মান বুখিরা বিল উংসা, যে ঘরের প্রথম সন্তান কন্যা ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? আপনাদের ঘরে সর্বপ্রথম মেয়ে হয়েছে কার কার? দেখি প্রথম মেয়ে কার। মাশাআল্লাহ, আমারও দুই মেয়ে, আপনারও দুই মেয়ে, মাশাআল্লাহ। হাত নামান চড়াঙ্গার ভাইরা, হাত নামান। তো এই ঘরগুলো বরকতময়। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 ছেলে ছিল, একজনও বেঁচে ছিল না, আল্লাহ নিয়ে গেলেন ছোটবেলায়। 4 মেয়ে ছিল, ওনারা বেঁচে ছিলেন, রুকাইয়া, জাইনাব, উম্মি কুলসুম আর ফাতেমা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ফাতেমাতু বিদুউ মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয়, আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি বিশ্ব নবীর মুখে হাসি ফুটাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সফরে গেলে সব শেষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করে যেতেন, আবার সফর থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরতেন তখন এসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন। নারীদেরকে খুব ভালোবাসতেন, বলতেন রিফকাম বিল কাওয়ারির, কাচের গ্লাসের সাথে আল্লাহ রাসূল নারীদেরকে তুলনা দিয়েছেন। কাচের গ্লাস যেমনি আস্তে রাখি, আস্তে ধরি, আস্তে উঠাই, আমাদের মা বোনদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি, আমরা যেন মেজাজ না দেখাই, আমরা যেন মুচকি হাসি দিয়ে কথা বলি। এদিকে বিবাহিত আছেন কারা কারা আজকে দেখি? বিবাহিত এই ছোট বাচ্চারা, তোমরা হাত তুলো না আবার, মাশাআল্লাহ, হাত নামান। আপনারা বাসায় রাগারাগি করেন না তো? ভাবিদের সাথে রাগারাগি করবেন না, আপনার ব্যাপারে ভাবিদের কাছ থেকে আল্লাহ তাআলা সার্টিফিকেট নেবেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। এজন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, মুচকি হাসি দিয়ে কথা বলবেন। আল্লাহ রাসূল বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল
টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও, ওই মুচকি হাসি দিলেও সৎকার সওয়াব দেয় কে? আপনি স্ত্রীর সাথে মুচকি হাসবেন, সওয়াব আছে না নাই? স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন, সওয়াব আছে না নাই? এমনকি আল্লাহর হাবিব বলেছেন, অফি বুদাই আহাদিকুম সাদাকা, তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও, ওই সময়গুলোর জন্য তোমার আমল নামায় সওয়াব দিয়ে ভরে দেয় কে? এজন্য আজকে থেকে মুচকি হাসি দিয়ে কথা বলবেন, আগে সালাম দিবেন, স্ত্রীকে আগে সালাম দিতে রাজি আছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদেরকে আগে সালাম দিতেন। আম্মা জান আয়েশা বললেন, এত বছর বিশ্বনবীর সাথে সংসার করলাম, একদিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আগে সালাম দিতে পারি নাই। মাঝে মাঝে লুকিয়ে থাকতাম যে আজকে আগে সালাম দিব, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে যখন ঘরে ঢুকতেন, ঘরে ঢুকার অনেক আগ থেকে আম্মা জান আয়েশাকে বলতেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাত। এজন্য আমরা যেন বেশি বেশি সালাম দেই। তো একজন নারী বরকতময় কিনা আমরা বুঝবো তার প্রথম সন্তান যদি কন্যা, তার মানে কন্যা আসলেই ঘরে বরকত আছে না নাই? আছে। এরপরে কন্যাকে যখন আপনি শিক্ষা দান করবেন, ভালো পাত্রের হাতে তুলে দিবেন, তখন ওই কন্যা বাবার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? এরপর সে যখন কারো স্ত্রী হয়, তার কাছ থেকে আল্লাহ তাআলা সার্টিফিকেট নেয় স্বামীর ব্যাপারে। তারপর যখন সন্তান সম্ভবা হয়, অনেক নারী বাচ্চা ডেলিভারি করতে যেয়ে মারা যায়, সন্তান ডেলিভারি করতে যেয়ে যে নারী মারা যায়, ওই নারীদেরকে কিয়ামতের দিন আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন। আর যদি সহি সালামতে বাচ্চা ডেলিভারি করতে পারে, তাহলে ইসলাম বলে, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার পুরুষেরা শোনো, তোমাদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালু, আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত, পড়েন সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, সুবহানাল্লাহ, পড়েন। আচ্ছা, এই দুনিয়াটাকে যদি 100 বার আমরা বিক্রি করে দেই, ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে? এই দুনিয়াকে 2000 বার বিক্রি করে দিলে যেই টাকা পাওয়া যাবে, ওই টাকা দিয়ে যদি জান্নাতের একটা চেয়ার কিনতে চাই, ওই চেয়ারের দাম হবে? তাহলে যে মায়ের দুইটা পায়ের নিচে আল্লাহর 8টা জান্নাত পড়ে আছে, ওই 8টা জান্নাতের ওই পা দুইটার দাম কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কাতাআতা জিলদাক, তুমি তোমার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তাহলে ছোটবেলায় যে দুধ খেয়েছো, এক ঢোক দুধের শোধ কোনোদিন আদায় হবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগু, ঠিক কি না? এজন্য মা বাবা যাদের বেঁচে আছে, আমরা যেন মা বাবার কাছ থেকে দোয়া নেই। পীর সাহেবের কাছে যদি দোয়া নিতে যান, দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। গোটা বিশ্বের সব পীর সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয়, গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয়, আর আপনার আম্মা শুধু সুবহানাল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয়, আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্য আব্বা আম্মার দোয়া নিতে রাজি আছি তো? যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ যেন হায়াত দারাজ করে আমরা পড়ি, আমিন। যারা আমরা আমাদের আব্বা আম্মা, আমাদের বটবৃক্ষগুলোকে হারিয়েছি, তাদের কবরগুলোরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক আমরা পড়ি, আমিন। আর দেরি না করে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে কথা শুনব। আমরা যে বইটা থেকে কথা শুনব, চুয়াডাঙ্গার ভাইয়েরা দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে আওয়াজ করে বলেন তো, এই বইটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? আমাদের জীবন সমস্যার সব কিছুর সমাধান এই কোরআনের ভেতরে দিয়েছে কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও
খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান আ সলিউশন দিস দুনিয়ায় না খিরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হোলি কোরআনে। ঠিক কিনা? এজন্য আমরা সমস্যার সমাধান চাইলে চোখ রাখতে হবে যেই কিতাবের দিকে, কিতাবটার নাম আল কোরআন। এই কিতাবে কোনো ভুল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই কিতাবে যে সন্দেহ নাই এ কথা কোরআনে বলে দিয়েছে কে? রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সবাই পড়েন আমার সাথে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড। There is no doubt in it and a guidance to those who are muttaqin. এই বইটা এমন বই যেখানে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এই বইয়ের ভেতরে হেদায়েত রেখে দিয়েছে কে? আল্লাহ। আবার রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান الناس من الظلمات إلى النور. Oh Muhammad sallallahu alayhi wa sallam, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. Oh Nabi, আমি কেন এই কোরআনকে আপনার কাছে পাঠিয়েছি আপনি জানেন? অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামীগুলারে জান্নাতি বানানোর জন্য, রাম আর বামপন্থী গুলার ডানপন্থী বানানোর জন্য। চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই? আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে পারি, কোরআনকে যেন আমরা বন্ধু বানাই। আমাদের বন্ধু হবে কোরআন, আমাদের বন্ধু হবে কি? আমাদের নিঃসঙ্গ সময়ের বন্ধু হতে হবে কোরআন। এই কোরআন যদি দুনিয়াতে আমরা বন্ধু বানাতে পারি কোরআনকে, কবরেও এই কোরআনকে আমাদের বন্ধু বানায় দিবে কে? কিয়ামতের ময়দানে ওই কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী করে বানাবে কে? সেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে আমি একটা সুরার কিয়দাংশ তেলাওয়াত করেছি আজকের চুয়াডাঙ্গার এই বিশাল জনসমুদ্রে। এ সুরার কিছু মেসেজ এ চমৎকার রজনীতে আপনাদের সাথে আমি শেয়ার করব। আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। কোরআনের যেখান থেকেই বলি ওইখান থেকে বরকত আছে না নাই? অনেকে বলে, হুজুর ওই এলাকায় পর্দার ওয়াজ করছেন, এখানে পর্দার কথা বলেন কেন? বলে না? অনেকে বলে, হুজুর ওই জেলায় নামাজের ওয়াজ করছেন, তো এই জেলায় আবার নামাজের কথা কন কেন? হুজুর ওইখানে সুদ খাওয়া যাবে না বলছেন, এইখানে বলেন কেন? নামাজ কি শুধু ওই জেলায় লাগবে? পর্দাকে শুধু ঢাকাবাসীদের জন্য লাগবে, চুয়াডাঙ্গায় লাগবে না? আমরা সুরা ফাতিহা প্রতিদিন কয়বার পড়ি? ফরজ নামাজে 17 বার, সুন্নত সহ 40-45 বার। যে ব্যক্তি 50 বছর ধরে নামাজ পড়ে, এই বেটা যে কয় লক্ষ বার সুরা ফাতিহা পড়ছে বেটা নিজেও জানে না, ঠিক কিনা? আচ্ছা আপনারা কি জানেন যে সুরা আর রহমানে একটা আয়াত আছে, যে আয়াতটা আল্লাহ বারবার বারবার ওই সুরার ভেতরে উল্লেখ করেছে সুরা আর রহমানে? জানেন কি আয়াতটা? কি কি আয়াত? ফাবি আইগি আলা এ রব্বিকুমা তুকাদ্দিবান। এই আয়াতটা আল্লাহ তাআলা একবার দুইবার নয়, 31 বার উল্লেখ করেছেন সূরা আর রহমানের ভেতরে। সুবহানাল্লাহ পড়েন, তার মানে জরুরি কথা সব জায়গায় বলতে হয়, বারবার বলতে হয়, চিল্লায় বলতে হবে, ঠিক কি না? আজকে আমরা সূরা দোহা থেকে কথা শুনবো, সূরাতুদ দোহা। আওয়াজ করে বলেন তো সূরাটার নাম কি? এই আপনাদের গলার আওয়াজ, সারা বিকাল আর সন্ধ্যায় চিল্লাচিল্লি করতে করতে আপনাদের এনার্জি শেষ, তাই না? সূরাটার নাম সূরাতুদ দোহা। আওয়াজ করে বলেন তো সূরার নাম কি? মাশাআল্লাহ, আওয়াজ আছে তো, এনার্জি শেষ হয়ে যায় না, এখনো এখনো বেঁচে আছে চুয়াডাঙ্গার লোক। তো আলোচনা শেষ পর্যন্ত এরকম আওয়াজ করে উত্তর দেওয়া যাবে? মাশাআল্লাহ, এখন একেবারে ঠান্ডা। এবার আমরা প্রাণ খুলে কথা শুনবো কোরআনের। এই সূরাটা কোরআনের 93 নম্বর সূরা। কত নাম্বার? এ সুরায় আয়াত আছে 11টা, কয়টা? এ সুরাটা মাক্কি সুরা, কি সুরা? মাশাআল্লাহ, আমি সবসময় বলি যেহেতু লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং, আমরা যদি ক্লাসের মতো করে প্রশ্ন করি উত্তর করি তাহলে আপনাদের মনে থাকবে, কিছু মেসেজ নিয়ে যেতে পারবেন। এজন্য কষ্ট হলেও শেষ পর্যন্ত উত্তর দেওয়া যাবে, বাঘের বাচ্চার মতো চিল্লায়া
মাশা আল্লাহ। তাহলে আমি প্রশ্ন করি, উত্তর দেন, আওয়াজ করে বলেন তো সুরাটার নাম কি? কত নাম্বার সুরা? আয়াত সংখ্যা কত? সুরাটা মাদানী সুরা? কি সুরা? মাশাআল্লাহ, মনে রাখছেন তো দেখি। এই সুরাটা একটা আশা জাগা নিয়ে সুরা, হতাশ ব্যক্তিদের জন্য এই সুরায় মেডিসিন আছে, প্রেসক্রিপশন আছে, আছে রেমেডি। এই সুরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন কখনো হাল ছেড়ে দেয় না, মুমিন ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে, তিনি কে? লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলেছিলেন, কলিজার টুকরা, আমার বাছা ধনেরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর দয়া কৃপা করুণা মার্সি ব্লেসিংস এন্ড বাউন্টিজ থেকে নিরাশ হয়ো না। কাফেররা ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না, মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। হ্যাঁ, মুমিনের জীবনে বিপদ আসে, ক্রাইসিস আসে, সংকট আসে, বিপদ নাই, সমস্যা নাই, পেরেশানি নাই, এরকম জীবন কারো আছে? কেউ দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, কোনো সমস্যা নাই? কেউ বলতে পারবেন? বিপদ পরীক্ষা আল্লাহ আমাদেরকে দেয় পরীক্ষা করবার জন্য, ঠিক কি না? বিপদ আল্লাহ আমাদেরকে দেয় আমাদের কোমরগুলোকে সোজা করবার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করবার জন্য, প্রতিকূল পরিবেশে নিজের অবস্থানকে শক্তভাবে জানান দেওয়ার জন্য। চিল্লায় বলেন, ঠিক কি না? এজন্য যারা হতাশ, যারা নিরাশ, যারা টেনসড ফ্রাস্ট্রেটেড পিপল, হতাশদের জন্য এই সুরায় আছে আশা, আশার বাণী, আলোর বাণী। কারণ দোহা মানে আলো, দোহা মানে কি? আলো কথাটা শুনতেই লাগে ভালো, ঠিক কি না? আলো বললেই কেমন ভাল লাগে না? কারণ আশার আলো, এটা সম্ভাবনার আলো। অন্ধকার দেখলে বাচ্চারা ভয় পায়, আলো দেখলে বাচ্চারা ভয় পায়। এজন্য আমরা অন্ধকার চাই না, আমরা চাই আলোর পথ। এই কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করতে, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মন খারাপ, তিনি খুব বিচলিত, তিনি খুব পেরেশান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি দূর করার জন্য সান্ত্বনার বাণী হিসেবে আল্লাহ তাআলা এই সূরাটা আল্লাহ রাসূলের জন্য ডেডিকেট করে নাজিল করেছেন। চিল্লায় পড়েন, সুবহানাল্লাহ। আর আল্লাহ বুঝাতে চেয়েছেন, আমার নবীকে আমি যেভাবে পেরেশানি দূর করেছি, সাহায্য করেছি, মুমিনদের জীবনেও আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে না নাই? এজন্য আমরা কখনো হতাশ হব না। এই মেসেজটা যদি বাড়িতে আজকে নিয়ে যেতে পারো চুয়াডাঙ্গার ছেলেরা, অনেকে হতাশ ব্যক্তি জীবনে, পেশাগত জীবনে, পারিবারিক জীবনে হতাশ, চাকরি হয় না, ব্যবসায় মন্দা। যাদের ব্যবসা মন্দা, এই শাহিদুজ্জামান টরিক ভাইয়ের সাথে দেখা করব, সফল ব্যবসায়ী, বাংলাদেশ কাঁপায়, এখন সিঙ্গাপুর কাঁপাইতেছে। তো তোমরা ওনাকে ধরবা টাইট করে, যে ভাই কিভাবে আপনি সফল হলেন, শোনান আপনার সফল হওয়ার গল্প। হাউ টু সাকসিড ইন লাইফ, কিভাবে ব্যবসায় সফল হতে হয়, কিভাবে আইকন হতে হয়, শহীদ ভাইয়ের কাছ থেকে চুয়াডাঙ্গার ছেলেরা জেনে নিবা। মুমিন কখনো হতাশ হয় না। আজকের মাহফিল থেকে এতটুকু যদি এই জনসমুদ্র থেকে আমরা বাসায় নিয়ে যেতে পারি, যে আমরা কখনো হতাশ হব না, আমরা নিরাশ হব না, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা হাল ছেড়ে দিব না, আমরা ভরসা রাখবো সব সময় একজনের উপর। চিল্লায় বলতে হবে, তিনি কে? এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো, ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো অ্যালোন, এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো, ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো অ্যালোন, ডোন্ট ডিসপেয়ার অ্যান্ড নেভার লুজ হোপ, cause Allah is always by your side, inshallah. পড়েন, inshallah, inshallah, you'll find your way, inshallah, 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 you'll find your way. পড়েন, আল্লাহু আকবার। আমরা কখনো নিরাশ হই না, আমরা হতাশ হই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? আমরা জানি রাত যত গভীর হয়
অন্ধকার তমানিশা ভেদ করে শুভে সাদিক হয়। আমরা জানি গর্ভবতী নারীর যেদিন পেটের ব্যথা বেদনা বাড়তে থাকে, ওই দিন নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। আমরা জানি বিশ্বাসীদের জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা পরীক্ষা যত বাড়তে থাকে, সুখের দিন কাছে আসতে থাকে। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আমরা হতাশ হব না, হাল ছেড়ে দিব না, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমরা ভরসা রাখবো একজনের উপর, তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হলেন, পেরেশান হলেন, নবীর পেরেশানি দূর করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? এটা কি চুয়াডাঙ্গাবাসীদের কাছে ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। এবার আমরা শুনবো এই সূরার একটা ব্যাকগ্রাউন্ড আছে, কোন প্রেক্ষাপটে এই সূরা নাজিল হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, নবী কোরআনে যা নাজিল করেছি সব আপনি পৌঁছে দিন, কিছু গোপন রাখা যাবে না। এই কোরআনের কোনো কিছু বিশ্ব নবী গোপন রেখেছে? সবাই বলেন না কেন, গোপন রেখেছে নাকি সব প্রচার করে দিয়েছে? সব প্রচার করে দিয়েছে। হঠাৎ করে হেরা গুহায় বিশ্ব নবীর কাছে নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক খলকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নাজিল করলেন, নবী পড়ো, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, তুমি যা জানতে না তা তোমার রব তোমারে শিখিয়েছেন, কলমের মাধ্যমে তোমাদেরকে জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে। কোরআনের প্রথম বাণী পড়ো। কোরআনের প্রথম বাণী কি? সবাই বলেন প্রথম বাণী কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ। পড়ো, পড়ে পড়ে নিজের জীবন গড়তে হবে। নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, যা নাজিল হলো নবী প্রচার করে দিলেন। এরপরে আরেক সূরা নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, বিশ্বনবী প্রচার করে দিলেন। এরপরে নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফা আনজির, বিশ্বনবী প্রচার করে দিলেন। যাই প্রচার নাজিল হয় তাই তিনি প্রচার করে দেন, যাই নাজিল হয় তাই তিনি প্রচার করে দেন। এরকম চলতে থাকলো কিছুদিন, কিন্তু হঠাৎ করে আর কোনো কোরআনের আয়াত নাজিল হয় না, ওহি আসা বন্ধ হয়ে গেল। ফলে নবীও নতুন কোনো কথা মক্কার লোকদেরকে শোনাতে পারে না। মক্কার লোকেরা বলল, ঘটনা কি মুহাম্মদ, নতুন নতুন আয়াত এতদিন বলতা, এখন বলো না কেন? বলো, বিশ্বনবী বলতে পারে না, কারণ বিশ্বনবী কি মন গড়া কোনো কথা বলে? সবাই যদি বুঝে থাকেন উত্তর দেন, বিশ্বনবী কি মন গড়া কথা কোনোদিন বলেছে? রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী মন গড়া কোনো কথা বলেন না, আমার পয়গম্বর মন মস্তিষ্ক কোনো প্রসূত কথা তোমাদের কাছে পেশ করে না, আকাশ থেকে জিব্রাইল মারফত যা তিনি শুনতে পান তা তিনি মক্কাবাসীদের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। তো নাজিল হতো, নবী পৌঁছে দিতেন, এখন বন্ধ, পৌঁছাতে পারে না। সাইয়েদনা জিব্রাইল আলাইহিসসালাম আর কোরআন নিয়ে আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নতুন কোনো কথা শোনাতেও পারে না। মক্কার লোকেরা হাসাহাসি শুরু করলো, হাততালি দিতে শুরু করলো, মোহাম্মদ তোমার আল্লাহ তোমারে বর্জন করেছে, তোমার আল্লাহ তোমারে ভুলা গেছে, নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? ইন্না মুহাম্মাদান ওয়াদ্দাআহু রাব্বুহু ওয়াকালা, হে মক্কার লোকেরা শোনো, মোহাম্মদের রব তো মোহাম্মদের ভুলা গেছে, মোহাম্মদের দিকে ফিরেও তাকায় না আর নতুন কোনো আয়াত পাঠায় না। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, ইন্না শয়তানাকা কাদ তারাক, মোহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো জিব্রাইল নামে, ওই শয়তানটা আর আসে না। না, নাউজুবিল্লাহ পড়েন, সবাই টিটকারি করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেও পারে না, কারণ তিনি তো মন গড়া কিছু বলেন না, যা নাজিল হয় তা পৌঁছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, হতাশ হয়ে গেলেন, আর মনে মনে ভাবলেন, কিরে আমি কোনো ভুল করলাম না তো, আমার কোনো অন্যায় হয়ে গেল না তো,
এত অপেক্ষা করতেছি, আকাশের দিকে তাকিয়ে আছি, নতুন আয়াত আসে না কেন? আমি কবে নতুন আয়াত শোনাবো? কোন কোন তাফসিরে এসেছে 15 দিন, কোথাও এসেছে 25 দিন, 40 দিন, কোথাও এসেছে কয়েক মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল করাকে বন্ধ রেখেছিল কে? নাজিল হয় না, তিনি কোরআনের আয়াত শোনাতেও পারেন না। আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হই, কি রে ব্যবসা করলে লস, চাকরি হয় না, অসুস্থতা, মনে হয় আল্লাহ বোধহয় আমাদেরকে পছন্দ করে না, এরকম টেনশন আমাদেরও আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন টেনশনে পড়ে গেলেন, আল্লাহ তাআলা এই সূরা নাজিল করার মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের টেনশন দূর করে দিলেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেরেশানি দূর করার জন্য আল্লাহ নাজিল করলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ্দুহা, আলোর শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা, নিঝুম নিস্তব্ধ রাতের শপথ, সুবহানাল্লাহ পড়েন। প্রথমে আল্লাহ দুইটা কসম কাটলেন, কয়টা? দুইটা। প্রথমে দোহা, প্রভাতের সূর্য কিরণের শপথ, আলোর শপথ, এরপরে অন্ধকারের শপথ কাটলেন। আলোর শপথ দিয়ে আল্লাহ তাআলা ওহি আশাকে বুঝালেন, আর অন্ধকারের শপথ দিয়ে আল্লাহ ওহি না আশাকে বুঝালেন। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী সব সময় আলো থাকলে ভাল লাগে না, 24 ঘন্টায় যদি সূর্যের আলো, এখনো সূর্যের আলো, সকালেও সূর্যের আলো, খালি আলো আর আলো ভাল লাগবে? কথা বলেন না কেন? আবার 24 ঘন্টায় ঘুটঘুটে অন্ধকার, কোনো আলো টালো নাই, ভাল লাগবে? তার মানে জীবন চালাতে আলোরও দরকার, অন্ধকারেরও দরকার। বিশ্বনবীরে বুঝাতে চাইলেন, নবী ওহি আসা যেমনি দরকার, মাঝে মাঝে ওহি বন্ধ রেখে আপনার একটু বিশ্রাম দেওয়াও দরকার। সুবহানাল্লাহ পড়েন। সরকারি চাকরি যারা করেন, সপ্তাহে কয়দিন জব করেন? জোরে বলেন, 5 দিন। বাকি 2 দিন কি করেন? বিশ্রাম নেন, ছুটিতে থাকেন। 7 দিনে যদি কাজ করা লাগতো ভাল লাগতো? কথা বলেন না কেন? ভাল লাগতো না। আবার 7 দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো না? তার মানে কাজেরও যেমনি দরকার, বিশ্রামেরও দরকার, ঠিক কি না? আল্লাহ বুঝাতে চাইলেন, নবী কাফেরদের কথায় কান দিবেন না, ওরা বলে আমি আপনারে ভুলে গিয়েছি, না না কোশ্চিন কালেও না, আমি আপনারে কেমন করে ভুলে যায়, আপনি আমার বন্ধু, আমি ইচ্ছা করেই ওহিনাজিল বন্ধ রেখে কিছুদিন আপনারে ছুটি দিলাম, আল্লাহর পক্ষ থেকে আমি আপনার জন্য বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি। নবী বিশ্রামের ব্যবস্থা করে দিলাম, কারণ প্রতিদিন ওহিনাজিল হলে এটা পৌঁছে দেওয়া, এটা 4টেখানি কথা নয়, ওহির বাণী, এটা কোনো মন্ত্রীর বাণী না, ওহির বাণী, এটা কোনো প্রেসিডেন্টের বাণী না, ওহির বাণী, প্রধানমন্ত্রীর বাণী না, ওহির বাণী, রাজা বাদশার বাণী নয়, ওহির বাণী আমাদের কাছে পাঠিয়েছে কে? এই কালামুল্লাহ মাজিদের ওজন আছে নাই? আল্লাহ বললেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নবী গো কোরআনের বাণী এটা হালকা কোনো বাণী নয়, এটা ভারী একটা বাণী। এই বাণী যদি আমি সাগরে নাজিল করতাম, এই কোরআনের বাণী যদি আমি জঙ্গলে নাজিল করতাম, আর এই কোরআনের বাণী যদি আমি পাহাড়ের মধ্যে নাজিল করতাম, কোরআনের ভারে বড় বড় পাহাড়গুলো মুহূর্তের মধ্যে ভেঙে চুড়ে খান খান হয়ে যেত। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। নবী হে, এই কোরআনকে আপনার উপর নাজিল না করে যদি আমি হিমালয় পাহাড় মাউন্ট এভারেস্টের উপর নাজিল করতাম, আমেরিকার আলাস্কা মাউন্টেন রেঞ্জের উপর নাজিল করতাম, ইউরোপের আল্পস পর্বতমালায় নাজিল করতাম, আমি যদি বড় বড় তুর পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভারে পাহাড়গুলো ভেঙে চুড়ে খান খান হয়ে গিয়েছে। তার মানে কোরআনের ওজন আছে না নাই? কোরআনের বাণী কি পাতলা, হালকা না ভারী? সবাই বলুন, হালকা না ভারী? কতটা ভারী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ওটের উপর বসে থাকতেন, তখন কোরআনের আয়াত নাজিল হলে ওটের পা মাটির মধ্যে দেবে যেত। ঘোড়ার উপর যখন বসে থাকতেন, তখন কোরআনের আয়াত নাজিল হলে ঘোড়া মাটিতে বসে যেত। মাঝে মাঝে আল্লাহ রাসূল সাহাবীদের পায়ের উপরে মাথা রেখে ঘুমাতেন। সাইয়েদানা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে, রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী একবার ঘুমালেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেকক্ষণ বিশ্বনবী শুয়ে রইলেন, কিন্তু আমার কষ্ট হয় নাই, আমি টের পাই নাই। কিন্তু হঠাৎ বিশ্বনবীর উপর কোরআন যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল, আমার মনে হলো বিশ্বনবীর মাথার ওজন উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে গেছে। এতক্ষণ ধরে বিশ্বনবীর মাথার কোনো ওজন নাই,
হঠাৎ যখন কোরআনের আয়াত নাজিল হতে লাগলো, দেখলাম বিশ্ব নবীর মাথার ওজন এতটা বেড়ে গিয়েছে, আমার মনে হচ্ছে আমার পায়ের হাড় দিয়ে আর রান ফেটে মুহূর্তের মধ্যে খান খান হয়ে যাবে। তার মানে কোরআনের আয়াত সবসময় রিসিভ করা, ওহি সবসময় নেয়া এবং ওহির বাণী পৌঁছে দেয়া এটা সাধারণ কোনো কাজ নয়। সবসময় ওহি লাগাতার নাজিল হলে নবীর কষ্ট হয়ে যাবে। এজন্য নবীর কষ্ট দূর করার জন্য সরকারি চাকরি যারা করেন যেমনি ছুটি পান, নবীকে একটু ছুটি আর বিশ্রামে রাখার জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করেই ওহি নাজিল বন্ধ রেখেছেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা নবীরে আশ্বস্ত করে বললেন, নবী মদ্দহাব ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পড়েন আল্লাহু আকবার। সূরার শুরুতে আল্লাহ শপথ কাটলেন দুইটা, কয়টা সবাই বলেন, আরো জোরে বলতে হবে, কয়টা? তাহলে শপথের পর্ব শেষ। শপথ যখন শেষ, তারপরের তিনটি আয়াতে কনফার্মেশন, আল্লাহ তাআলা তার নবীকে কনফার্ম করেছেন যে নবী আমি আপনার সাথে আছি, নবী আমি আপনার সাথে আছি। এলাকার ওসি সাহেব যদি আপনারে বলে আমি আপনার সাথে আছি, সাহস লাগবে না? এসপি সাহেব যদি বলে আপনার সাথে আছি, সাহস লাগবে না? এমপি সাহেব যদি বলে সাথে আছি, সাহস লাগবে? প্রধানমন্ত্রী যদি বলে ভয় নাই সাথে আছি, সাহস লাগবে না? ডোনাল্ড ট্রাম্প যদি বলে ভয় নাই সাথে আছি, সাহস লাগবে? আর রাজাদিরাজ মালিকুল আমলাক গোটা বিশ্বের সব রাজাদের রাজা মহারাজা আল্লাহ যদি বলে সাথে আছি, সাহস লাগে কি লাগে না? বিশ্ব নবীরে সাহস জোগালেন। পরের তিনটায় আছে আল্লাহ তাআলা নবীরে বললেন, নবী ভয় নাই, নেভার লুজ হোপ, নেভার গিভ আপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, আর হতাশ হবেন না, আমি আপনার সাথে আছি, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তারপরের তিন আয়াতে দিলেন তিনটা রিমাইন্ডার, নবী আপনারে কি কি নিয়ামত দিছি শোনেন, এগুলো মনে রাখেন, ভুলে যায়েন না। আর সর্বশেষ তিনটা আয়াতে তিনটা ওয়ার্ক প্ল্যানস মানে গাইডলাইন কর্মসূচি দিয়ে আল্লাহ সূরাটারে শেষ করেছেন, পড়েন আলহামদুলিল্লাহ। দুইবার যখন আল্লাহ শপথ করলেন, আলোর শপথ অন্ধকারের শপথ, তারপরে আল্লাহ কনফার্মেশন করে বললেন, নবী মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়ামা ক্বালা, নবী হে আমি আপনারে ভুলি নাই, আমি আপনারে ছাড়ি নাই। কাফেররা বলে আমি আপনারে ভুলে গেছি, আমি আপনার উপর রাগ করেছি তাই আপনার উপর কোরআন নাজিল করি না, কথাটা কিন্তু ঠিক না। আমি আপনারে ভালোবাসি, মহব্বত করি, ইচ্ছা করে আপনারে ছুটি দেওয়ার জন্য, কয়েকদিন বিশ্রামে রাখার জন্য ইচ্ছা করেই কোরআন নাজিল বন্ধ রেখেছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, কাফেরদের কথার জবাবে তিনি বলছেন, না আমি আপনারে ভুলি নাই, আমি আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। পড়েন, সাথে আছে কে? আরো জোরে বলেন, রাস্তায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাঁচাবে কে? বলতে হবে সাথে আছে কে? আমাদের সাথে আল্লাহ আছে। এরপর আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, ও নবী মক্কার জীবনে সাময়িক একটু কষ্ট আপনি সহ্য করেন, মদিনার জীবনে আপনার জন্য আনন্দ রেখেছে কে? আখেরাতে আপনার জন্য জান্নাত কে তৈরি রেখেছে কে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আরেকটা কনফার্মেশন, আরেকটা অ্যাসিউরেন্স, আরেকটা নিশ্চয়তার গ্যারান্টি, নবী ইনডিড ভেরিলি হেয়ারআফটার ইজ ফার বেটার ফর ইউ দ্যান দিস দুনিয়া, এই দুনিয়ার চেয়ে আখেরাত উত্তম, ঠিক কি না? আখেরাত আপনার জন্য তৈরি, এই দুনিয়ার জীবন আপনার আসল জীবন নয়, আসল জীবন হচ্ছে কবরের জীবন, ঠিক কি না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার,
কেন বন্ধ দালান ঘর? ঠিক না? মাটির ঘর আসল ঘর। এই ছোট্ট দুই লাইনের নাশিদ এই গানটাই আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট, তাই না? কত কষ্ট করে বিল্ডিং বানালাম, কত কষ্ট করে ফ্ল্যাট কিনলাম, কত দামি টাইলস দিয়ে আমার গোসলখানাটা বানালাম, কিন্তু আমার জীবনের শেষ গোসলটা কি আমার ওই গোসলখানায় হবে? চিল্লায় বলতে হবে, হবে। এজন্য আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার জীবন আসল জীবন নয়, আসল জীবন হলো আখেরাতের জীবন, ঠিক কি না? কিন্তু আমরা পাগল হয়ে আছি কোন জীবনের জন্য? দুনিয়ার পেছনে এই মরিচিকা, এই লোভ লালসা, এই ক্ষমতার দাপট, হ্যাঁ, এই সেলিব্রিটিজম, এই চোখ ধাঁধালো গ্ল্যামারাস লাইফের দিকে আমরা পাগলের মতো মরিচিকার পেছনে ছুটে বেড়াচ্ছি, আর আখেরাতের কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা। তোমরা দুনিয়ার জীবনকে বড্ড বেশি প্রাধান্য দাও, কিন্তু জেনে রেখো, মনে রেখো, দুনিয়া আসল নয়, আসল ঠিকানা হলো মুমিনের আখিরাত। দুই নাম্বার কনফার্মেশন, ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, নবী হে আখিরাত আপনার জন্য রেডি। তিন নাম্বার কনফার্মেশন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে অচিরেই এমন এমন জিনিস আমি আপনারে দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, পড়ে ভেরিলি আই এম গোনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি, এমন এমন জিনিস আমি আপনার জীবনে দেব, এগুলো পেয়ে আপনি খুশি হবেন। নবী, আপনি হতাশ হবেন না, নবী আপনি নিরাশ হবেন না, নবী আপনি হাল ছাড়বেন না। আরে আমি তো আপনার সাথে আছি, সাথে আছে কে? বিপদে পড়লে বলবেন আমার সাথে আছে কে? রক্ষা করবে কে? বাঁচানোর মালিক একজন, চিল্লায় বলো তিনি কে? পারবেন, পারবেন বলতে? পারবেন কি বলবেন? সাথে আছে কে? আমাদের সাথে থাকে কে? এটাই আমাদের ভরসা, এটাই আমাদের বিজয়ের মাধ্যম, বিজয়ের গোপনতম রহস্য। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে অচিরেই এত এত জিনিস আমি আপনারে দেব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, পড়েন। যেখানেই নবীর মন খারাপ সেখানেই আল্লাহ তাআলা এমন কিছু নবীকে হাজির করে দেন, ওইটা পেয়ে নবী খুশি হয়ে যায়, কারণ নবী হচ্ছেন আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম উনি ছিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কি ছিলেন? কথা বলেন খলিলুল্লাহ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ। খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু, খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? হাবিবুল্লাহ। যেখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দেয় কে? আল্লাহ রাসূলের মন ভালো করে দেওয়ার দায়িত্ব স্বয়ং নিয়েছে কে? মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, মক্কার দাওয়াতি কাজ বেগবান করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মক্কার দুইজনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইনদাক, আল্লাহ মক্কার দুইজনের একজনকে আমি চাই, দুইজনের একজন, আবি জাহাল ইবনে হিসাম, হিসামের বেটা আবু জাহেল, অথবা ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের বেটা ওমর। আল্লাহ হয় আবু জাহেলরা আপনি ইসলামের ছায়া তলে আনেন, কিংবা ওমরে ফারুককে আনেন। আল্লাহ কার জন্য দোয়াটা কবুল করেছে? জোরে বলেন। তার কয়েকদিন পরে বিষ্ণু ঈসা ইসলাম আরকাম ইবনে দারিল আরকামের ঘরে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিচ্ছিলেন। ইন দ্য মিন টাইম ওমরে ফারুক নাঙ্গা তরোয়াল নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটে আসলেন। সাহাবারা বললেন, নবী আপনি পালান, নবী আপনি পালান, ওমরে ফারুক আপনাকে হত্যার জন্য ছুটে এসেছে। বিশ্বনবী বললেন, তোমরা সরে যাও, দরজাটা খুলে দাও, আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের রাতে আমি দোয়া করেছিলাম আজকে ওই দোয়া আল্লাহ কবুল করতে শুরু করেছে। সাইয়েদানা ওমরে ফারুক তখনও কালিমা পড়েন নাই, দৌড়ে এসে আরকাম ইবনে আবিল আরকামের ঘরের ভেতরে ঢুকে তলোয়ারটা জমিনের মধ্যে রেখে দিয়ে আওয়াজ করে আঙ্গুল তুলে বলতে আরম্ভ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বিশ্ব নবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী যখনই আপনার মন খারাপ, আপনার মনকে আমি ভালো করে দিব, আপনারে খুশি করে দিব, চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবার। বিশ্ব নবীর মন খারাপ ছিল, হঠাৎ সাইয়েদনা উমরে ফারুকের ইসলাম গ্রহণের মধ্য দিয়ে বিশ্ব নবীর মন ভালো করে দিল কে? আল্লাহ মন ভালো করে দিলেন। এবার উমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কোরআনের বাণী আপনি প্রচার করেন, আলাইসাল কোরআনু কিতাবুন হাক, কোরআন কি সত্য কিতাব নয়? আপনারা আওয়াজ করে বলেন তো, আমাদের কোরআন কি সত্য কিতাব নয়? ইসলাম কি সত্য ধর্ম নয়? আল্লাহ কি আমাদের সঠিক রব নয়? তিনটা প্রশ্ন করলেন বিশ্ব নবীকে। আপনাদের মতোই বিশ্ব নবী বললেন, হ্যাঁ কোরআনও সত্য, ইসলামও সত্য, আল্লাহও সত্য। এবার উমরে ফারুক বললেন, ফাফিমাল ইখতিফা, নবী তাহলে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন কেন? লুকিয়ে লুকিয়ে ঘরের ভিতরে কোরআন পড়েন কেন? আজকে থেকে আমি উমর আপনার সাথে আছি। সুবহানাল্লাহ, বলতে পারলেন না মজা করে? আমি উমর আছি, দেখি কে আপনারে কি করে, বের হন ঘর থেকে। ঘর থেকে বের হয়ে প্রকাশ্যে দাওয়াত দেন। বিশ্ব নবী বললেন, না উমর, এটা মাক্কী জীবন, এখানে গোপনে দাওয়াত দিতে হবে। উমরে ফারুক বললেন, নবী তাহলে আমাকে একটা মিছিলের অনুমতি দেন। কিসের অনুমতি? আপনাদের চুয়াডাঙ্গায় মিছিল টিছিল হয় নাকি? হয় হয়। বিশ্ব নবী বললেন, যাও, ঠিক আছে, মিছিলের অনুমতি দিলাম। মোট 11 জন তিনি পেলেন, হাতে কোনো অল্প কয়েকজন লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে। 11 জনকে নিয়ে উমরে ফারুক দুই লাইন বানালেন, পেছনে 6 জন, সামনে 5 জন। দ্বিতীয় লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম লাইনের নেতা হলেন উমরে ফারুক নিজেই। তারপরে এক বাক্যের একটা ভাষণ দিলেন, কয় বাক্যের? তিনি বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। উমরে ফারুক মিছিলের সামনে দাঁড়িয়ে মক্কাবাসীদেরকে শোনানোর জন্য বললেন, উদ্দেশ্য করে বললেন, কে আছো, কে আছো, মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো, মায়ের বুক খালি করতে চাও, কে আছো, সন্তানগুলোর ইয়াতিম বানাতে চাও, কে আছো, মক্কায় স্ত্রীদেরকে বিধবা করতে চাও, বুকের পাটা থাকলে আমি উমরের সামনে এসে দাঁড়াও। কেউ সামনে আসতে পারে নাই। উমরে ফারুক স্লোগান তুললেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার স্লোগান আর কেউ শোনে নাই। উমরে ফারুক বললেন, কে আছো, মায়ের বুক খালি করতে চাও, কে আছো, সন্তানগুলোরে ইয়াতিম বানাতে চাও, কে আছো, স্ত্রীকে বিধবা বানাতে চাও, ফালিয়া সুদ্দানি, বুকের পাটা থাকলে সামনে এসে ঠেকাও। এ আল্লাহ আকবার স্লোগান শুরু করলেন। উমরে ফারুক বললেন, কাবা ঘর যে ধরবো, কাবা ঘর ধরার আগ পর্যন্ত কেউ উমরের মিছিল থামাতে পারবে? হঠাৎ মিছিল শুনে আবু জাহেল বেরোয় এলো, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা, সব নেতা খেতারা বেরোয় আসলো। এসেই দেখে মিছিলের সামনে উমর, মিছিলের সামনে কে? উমরের ফারুককে দেখে সবগুলা দিছে দৌড়। মিছিল কেউ ঠেকাইতে পারে নাই, কাবার গিলাফ পর্যন্ত ওই মিছিল চলেছে, চিল্লায় বলো আল্লাহু আকবার। উমরের ফারুক এমন নেতা ছিলেন, শুধু আবু জাহেলই না, মুনাফিকরা উমরের ফারুককে দেখলে ভয় পেত, এমনকি শয়তান, ইবলিশ শয়তান উমরের ফারুককে দেখলে আরেক রাস্তা দিয়ে হাঁটতো। আল্লাহ রাসূল বলতেন, মা সালাকা শাইতান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। উমর, শয়তান যদি তোমাকে এই রাস্তা দিয়ে আসতে দেখে, শয়তান এই রাস্তা রেখে দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই, তবে লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার সাহাবী উমরের সেই যোগ্যতা আছে। পড়েন সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না,
বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি, খালি দিবি জয় সমর। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি, খালি দিবি জয় সমর। প্রভু তুমি বলেছ রসুল দেবে না। সুবহানাল্লাহ, পড়েন ওমরে ফারুক। ওরকম একটা ওমরের দরকার বাংলাদেশে, চিল্লায় বলেন ঠিক কি না? ওই একটা ওমর যদি বাংলাদেশে থাকতো, টেন্ডারবাজি একদিনে বন্ধ হয়ে যেত। ওই এক ওমরে ফারুক যদি বাংলার জমিনে থাকতো, চাঁদাবাজি থাকতো না, নুসরাতের মতো কোনো মেয়েকে ধর্ষিত হওয়া লাগতো না, পেঁয়াজের দাম বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট দেওয়ার সাহস কেউ করতো না, লবণের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর গুজব তোলার মতো সাহস কেউ পেত না, চিল্লায় বলো ঠিক কিনা? কোটি কোটি টাকার নোট ছিঁড়ে ছিঁড়ে কেউ পানির মধ্যে ফেলার সাহস তুলত না, চিল্লায় বলো ঠিক কিনা? এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিল। কয় তালাক? আরো জোরে বলেন। এবার স্ত্রী এসে বিচার দিল, ওমরে ফারুক আমার স্বামী আমার 100 তালাক দিছে। ওমরে ফারুক বলেন, ঘটনা কি? তালাক দিবে 3 তালাক, তোমার স্বামী তোমার 100 তালাক দেয় কেন? স্বামীরে ডেকে নিয়ে আস। ডেকে নিয়ে আসা হলো, জিজ্ঞেস করা হলো, কিরে কয় তালাক দিলি? কয় 100 তালাক। ওমরে ফারুক বললেন, তালাক দিবা 3টা, 100 তালাক দিলা কেন? স্বামী বলে, মেজাজ খুব গরম আছিল। মেজাজ? আমাদের মাঝে মাঝে মেজাজ গরম থাকে না? সব তালাক দিয়ে ফেলায়, তুই তালাক, তোর মাও তালাক, কত বড় ডাকাইত, বউরও তালাক দেয়, শাশুড়িরও তালাক মারে, আছে না নাই? আলহামদুলিল্লাহ চুয়াডাঙ্গা এরকম নাই। ওমরে ফারুক বললেন, দিবা 3 তালাক, 100 তালাক দিলা কেন? সে বলে, ওমরে ফারুক মেজাজ গরম ছিল। ওমরে ফারুক বললেন, তাই মেজাজ গরম ছিল, ঠিক আছে আমি বিচার করতেছি, 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। এরকম বিচার যদি বাংলার জমিনে থাকতো, কেউ আর এরকম ইসলামের কোনো বিষয় নিয়ে কথা বলার ধৃষ্টতা দেখানোর সাহস পেত? কোরআনকে গালি দেওয়ার সাহস পেত? আমার নবীর নামে কার্টুন বানানোর সাহস পেত? আমার নবীকে নিয়ে ফিল্ম বানানোর সাহস পেত? বিশ্ব নবীকে গালি দেওয়ার সাহস পেত? ইসলাম নিয়ে কটু কথা বলার সাহস পেত? আমরা সব বিষয়ে কথা শুনতে রাজি, আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে যদি কেউ বা হাত তুলে তাকায়, ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমরা জানি, চিল্লায় বলো ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে, ওইটা আমরা সহ্য করি না, চিল্লায় বলেন ঠিক কিনা? আমার নবীরে গালি দিলে, আমার কোরআনকে গালি দিলে, আমার আল্লাহরে গালি দিলে, আমার ইসলামকে গালি দিলে, আমাদের কলিজায় আগুন ধরে কি ধরে না? নবীকে গালি দিলে কলিজায় আগুন লাগে, কোরআনকে গালি দিলে কলিজায় আগুন লাগে, কার কার কলিজায় আগুন লাগে হাত তুলে আল্লাহর দেখা? আমাদের এই উচ্ছ্বাস, আল্লাহ রাসূলের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসার এই উচ্ছ্বাস, এই সতেজতাকে আল্লাহ তুমি ইসলামের বিজয়ের জন্য কবুল করে নাও। আমরা একটা ওমরের অপেক্ষায়, চিল্লায় বলেন ঠিক কিনা? ওই ওমরের মতো একটা নেতা হলে বাংলাদেশ সোজা হয়ে যাবে, চিল্লায় বলেন ঠিক কিনা? ওই ইমাম মাহাদির অপেক্ষায় আমরা আছি। 7 বছরের ব্যবধানে, 9 বছরের ব্যবধানে গোটা বিশ্বকে সাম্য মৈত্রী ভালোবাসা দিয়ে তিনি এক করে ফেলবেন, চিল্লায় বলে ঠিক কিনা? আমরা সেই ইমাম মাহাদির অপেক্ষায়। একজন ওমরই পারে গোটা বিশ্বটারে শান্তি, সাম্য, মানবতা আর ভাতৃত্বের বন্ধনে অটুট রাখতে। সে ওমরে ফারুক যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বিশ্বনবীর পেরেশানি দূর করে দিল কে? এজন্য আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে এমন কিছু আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, পড়েন। যেখানেই নবী পেরেশান, ওইখানেই নবীর মন ভালো করে দেয় কে?
মক্কা থেকে 80 কিলোমিটার দূরে তায়েফের ময়দান। যারা হজ উমরা করেছেন তারা জানেন, প্রায় 80 কিলোমিটার দূর এই তায়েফের ময়দানে বিশ্বনবী পাহাড়ি পথ পাড়ি দিয়ে দাওয়াত দিতে গেলেন। তায়েফের লোকেরা কি নবীর দাওয়াতে সাড়া দিয়েছে? নবীকে পাথর মেরেছে, ঠিক কিনা? রক্তাক্ত করেছে তিনটা জায়গায়। কয় জায়গায়? বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে ছিল? বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ বর্তমানে পৃথিবীতে আছে? আমার নবীর চাইতে সুন্দর কোন সুপুরুষ কেয়ামত পর্যন্ত দুনিয়ায় জন্মগ্রহণ করবে? সাদা ধবধবে স্বচ্ছ শুভ্র মানুষ, এত সুন্দর মানুষ যার নুরানি চেহারা দেখলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। বিশ্বনবীর চেহারা দেখে কাফির মুশরিকেরা কালিমা পড়ে মুসলমান হতো। আমার নবীর চেহারার মতো সুন্দর শুভ্র সাবলীল মানুষ দুনিয়ার বুকে দ্বিতীয়টা ছিল না। আমার ওই পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে তায়েফের ছেলেরা, আমার নবীকে তিনটা জায়গায় রক্তাক্ত করেছে, তারপরেও বিশ্বনবী তায়েফবাসীদের বদদোয়া দেয় নাই। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? ওই নবীকে ভোলা সম্ভব? ওই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? বিশ্বনবীকে তিনটা জায়গায় আঘাত করল, এত শুভ্র সাবলীল সাদা দেহটা ছিঁড়ে ছিঁড়ে রক্ত বের হলো। বিশ্বনবী তায়েফবাসীদেরকে বদদোয়া দেয় নাই। বিশ্বনবী তায়েফবাসীদেরকে কোরআনের দাওয়াত দিতে গেলেন, তারা কোরআনের দাওয়াত মেনে নেয় নাই। বিশ্বনবী ওযু করলেন, গায়ের রক্তগুলোকে মুছে মুছে ফজরের সময় খেজুর বাগানের সামনে দাঁড়িয়ে ফজরের নামাজ শুরু করে দিলেন। বিশ্বনবী মন্ত্রমুগ্ধকর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন। ইন দ্য মিন টাইম বিশ্বনবীর পেছন থেকে একদল জিন বিশ্বনবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ফজরের সালাত শেষে আল্লাহ বিশ্বনবীর ডেকে বললেন, নবী আপনার মন খারাপ কেন? জিব্রাইল মারফত জানিয়ে দিলেন, মন খারাপ কেন? বিশ্বনবী বললেন, 80 মাইল পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে এলাম, তারা আমার দাওয়াত কবুল করে নাই। শুধু দাওয়াত প্রত্যাখ্যান করলে চলতো, আমাকে মেরে রক্তাক্ত করে তায়েফের জমিনকে লাল করে দিয়েছে। একটা ছেলে যদি কালিমা পড়তো আমার কলিজাটা ঠান্ডা হতো, আমার পরাণটা ঠান্ডা হয়ে যেত। একটা ছেলেও কালিমা পড়ে নাই, পাথর মেরে আমারে রক্তাক্ত করেছে। কি ছিল আমার অপরাধ? ওদেরকে যে আন্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি তায়েফে এসেছি, একটা লোক আমার ডাকে সাড়া দেয় নাই। বিশ্বনবীর মন খারাপ। আল্লাহ ডেকে বললেন, নবী মন খারাপ করবেন না, হতাশ হবেন না, আপনি জানেন না, আপনি দেখেন নাই, আমি আল্লাহ দেখেছি। আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজের তেলাওয়াত করছিলেন, আপনার সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে একদল জিন কালিমা পড়ে মুসলমান হয়েছে। সামিআনা কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। বিশ্বনবী যখন কালামুল্লাহ মাজিদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছিল, জিনজাতি বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল। জিনেরা এরকম বাক্য শুনে নাই এর আগে? জিনেরা মিলাই কিরে, এটা তো কোনো মন্ত্র না। জিনেরা মিলাই কিরে, এটা তো কবিতা না। এত সুন্দর কথা কার বাণী? এটা আল্লাহর বাণী ছাড়া অন্য কোনো বাণী হতে পারে না? এই সুন্দর বাণী শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ বিশ্বনবীর আশ্বস্ত করলেন, নবী আপনার কষ্ট বৃথা যায় নাই। মুমিনের কষ্ট কি কখনো বৃথা যায়? আওয়াজ করে বলো, বৃথা যায়?
নবী আপনি দাওয়াত দিতে এসেছিলেন দৃশ্যমান এক জাতি মানব জাতিকে, তায়েফের মানব জাতিকে দাওয়াত দিতে এসেছেন, ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে? অদৃশ্য জাতি জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী অচিরেই এমন এমন সুসংবাদ আপনারে শোনাবো, আপনি খুশি হয়ে যাবেন। বিশ্বনবী যখন শুনলেন তায়েফবাসী কালিমা পড়ে নাই, কি হয়েছে? জিন জাতি তো পড়ছে, বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ পড়ে। এইভাবে বিশ্বনবীর মন খারাপ হলে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? মক্কার জমিনে বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র করা হলো, বিশ্বনবী আর থাকতে পারলেন না। বিশ্বনবীকে আল্লাহ বললেন, নবী আপনার জন্য আর গ্রিন সিগন্যাল নাই, মক্কা থেকে আপনাকে চলে যেতে হবে মদিনায়, আপনি চলে যান, আপনার বন্ধু আবু বকরকে নিয়ে হিজরত করে চলে যান। বিশ্বনবী চলে যাচ্ছিলেন আর মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ছাড়ছিলেন আর বলছিলেন, মক্কা তু আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ শহর, লাউলা উখরিজতু লা লামা খরাজতু মিনহা, মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো আমি মক্কা থেকে বের হতাম না। আমার কথা কি আপনারা শুনতেছেন? অনেক রাত হয়েছে, এবার শেষ করে দেই। এত লোক যেতে কয়েক ঘন্টা লাগবে, পুরো চুয়াডাঙ্গা জেলা জ্যাম হয়ে যাবে, শেষ করে দিব নাকি আরো দু এক মিনিট শুনবেন? শুনবেন, ঠিক আছে তাহলে বসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, মক্কা থেকে যদি আমার বের করে দেয়া না হতো আমি বের হতাম না, চোখের পানি ছাড়লেন, মাতৃভূমি ছেড়ে চলে যেতে হবে। আপনাদের জেলার নাম কি? আরো জোরে বলেন। চুয়াডাঙ্গারে বেশি পছন্দ করেন না বোধ হয়, এজন্য আওয়াজটা জোরসে হয় নাই। আপনাদের প্রাণের জেলার নাম কি? চুয়াডাঙ্গা। জোর করে যদি চুয়াডাঙ্গা থেকে বের করে আপনারা সিলেটে পাঠায় দেয় ভালো লাগবে? বিশ্বনবীকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দেয়া হলো, জন্মভূমি ছেড়ে বিশ্বনবী মদিনায় যাচ্ছেন, মনটা খুব খারাপ। প্রথম যখন মানুষ বিদেশে যায় এয়ারপোর্টে কাঁদে না? এয়ারপোর্টে গেছেন আপনারা? আহা, পরিবার পরিজনদেরকে কেঁদে কেঁদে অশ্রু সিক্ত নয়নে বিদায় দেয়। বিশ্বনবীও চোখের পানি ছেড়ে মক্কাকে বিদায় জানালো, মন খুব খারাপ। কিন্তু মদিনায় যেয়ে দেখে এলাহি কাণ্ড, মদিনার উপকণ্ঠে সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় আবাল বৃদ্ধ বনিতা দফ বাজিয়ে বাজিয়ে বিশ্বনবীরে ওয়েলকাম করতে শুরু করলো। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع جرى بارن بارن طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا এই বিশাল জনসমুদ্র দেখে তলাল বদ্রু আলাইনার দফ বাজাতে বাজাতে নবীকে ওয়েলকাম ইন রিসেপশন দেয়া হলো। এই মদিনার মানুষের ভালোবাসা দেখে মক্কা থেকে যে তিনি চোখের পানি ছেড়ে বিদায় নিয়েছেন এই দুঃখের কথা বিশ্বনবী ভুলে গেলেন। বিশ্বনবীর মনকে আবার খুশি করে দিল কে? সুবহানাল্লাহ, কইতে পারলেন না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী অচিরে এমন জিনিস আপনাকে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন। আবার বিশ্বনবী শুনতে পেলেন, ওনার আগের পয়গম্বরদের বয়স ছিল কারো হাজার বছর, কেউ হায়াত পেত 2000 বছর, কেউ পেত 1500 বছর, তাদের উম্মতের মধ্যে থেকে কেউ বাঁচত 800 বছর 700 বছর। বিশ্বনবী মনে মনে দুঃখ পেতে শুরু করলেন, হায় হায় আমার উম্মতের গড় বয়স এত কম, আগের উম্মতেরা হায়াত পেয়েছে বেশি, আবাদত করার সুযোগও পেয়েছে বেশি, আমার গুনাগার উম্মতেরা হায়াত পাবে কম, তাই আবাদতের সুযোগও তাদের কম, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতি মা বাইনা আসিত্তিন ইলা সাবঈন, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70, 60 থেকে 70-এর মধ্যে আমার উম্মতের বেশিরভাগ লোক মারা যাবে, ও আকল্লুহুম মাইয়াজুজু যালিক, হাতে গোনা অল্প কয়েকজনই 70-এর বেশি হায়াত পাবে। আপনাদের চুয়াডাঙ্গার কি অবস্থা? কত হায়াত পায় মানুষ? 80 বছর বয়স পেয়েছেন এরকম কেউ আছে নাকি আজকের মাহফিলে? 80 বছরের মুরব্বী কেউ আছেন?
নাই, 70 বছর হায়াত পেয়েছেন, কেউ আছে? হ্যাঁ আছে, আছে 60 বছর বয়স আছে, 60 বছর আছেন, 50 আছে কার কার দেখি, 50। টরিক ভাইয়ের বয়স কত? শহীদ ভাই বয়স কত চলে? 50, মাশাআল্লাহ, আরো 50 বছর আল্লাহ বাঁচায় রাখুক, সবাই পড়ি আমিন। তো রাসূলুল্লাহ ইসলাম চিন্তিত হলেন, হায়রে আগের উম্মতেরা হায়াত পাইতো 1000 বছর 1500 বছর, আমার উম্মত 60 থেকে 70-এর মধ্যে সব মরে যাবে, ওরা ইবাদত করার সুযোগ পেয়েছে বেশি, আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ, কইবেন না কি দরদ আমাদের জন্য, কি মায়ার নবী, কি দয়ার নবী। আমার নবীর চাইতে দয়ালু মানুষ পৃথিবীতে ছিল, আমার নবীর চাইতে বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আছে? আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ, পড়েন, আমার নবীর চাইতে বিশ্বস্ত আর কেউ আছে? আমার নবীর চাইতে দিলদারি আর কেউ আছে? আমার নবীর চাইতে দয়ালু কোনো মানুষ পৃথিবীর জমিনে আছে? আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ এজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, নবী হে আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। চিল্লায় পড়েন, সুবহানাল্লাহ। আবার বিশ্ব নবী ফরমান, লিকুল্লি নবিন দাওয়া মুস্তাজাবা, দুনিয়ার সব নবীকে আল্লাহ একটা করে বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে, এই দোয়াটা করার সাথে সাথে এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। আর দুনিয়ার বুকে যত নবী এসেছিল সব নবীরা তাদের দোয়াটা দুনিয়ায় শেষ করে ফেলেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, কিন্তু আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়ার বুকে করি নাই, আমি কিয়ামতের দিন আমার উম্মতদেরকে সুপারিশ করার জন্য স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি। আমার নবী দোয়াটা রেখে দিয়েছে আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য বিশ্ব নবী দোয়াটা করে নাই। সব নবী আল্লাহর পক্ষ থেকে কয়টা দোয়া পাইছে স্পেশাল, সবাই বলেন না? একটা, ওই দোয়া করার সাথে সাথেই কবুল হবে, একটা করে দোয়া। সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করেছে, কোনো নবী বাকি নাই, সব নবী দোয়াটা দুনিয়াতেই কাজে লাগিয়ে ফেলেছে, আমার নবী ছাড়া। আমার নবী কি দোয়াটা দুনিয়াতে করছে? দুনিয়ায় বিশ্ব নবী বিপদে পড়েন নাই, ওই দোয়াটা করলেই বিপদ থেকে মুক্তি পেতেন, কিন্তু আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য রেখে দিয়েছেন। কিয়ামতের দিন আমরা যখন বিপদে পড়ে যাব, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য বিশ্ব নবী ওই দোয়াটা করে আমাদেরকে উদ্ধার করবে। চিল্লায় কোন, সুবহানাল্লাহ। বিশ্ব নবী কিয়ামতের দিন শুধু কাঁদতে থাকবে, আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, তৃষ্ণায় ক্ষুধায় জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে, জমিনটারে তামার জমিন বানিয়ে দেয়া হবে, সবাই শুধু বলবে ইয়া নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও, অলিরা বলবে ইয়া নফসি, শহীদরা বলবে ইয়া নফসি, নবীরা বলবে ইয়া নফসি, উম্মত বলবে ইয়া নফসি, সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ঠিক ওই মুহূর্তে বিশ্ব নবী পিয়ারা নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে, তিনি ইয়া নফসি না বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে, উম্মতি উম্মতি রবলি হাবলি উম্মতি, ও রব আমার উম্মতকে তুমি বাঁচাও। পুরো কেয়ামত জুড়ে চিৎকার, ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও, বিশ্ব নবী বলবে ইয়া উম্মতি আল্লাহ উম্মতরে বাঁচাও। সুবহানাল্লাহ, পড়বেন না? বিশ্ব নবী মাথা তুলবেন না, রাব্বুল আলামিন সাইয়্যিদিনা জিব্রাইল আলাইহিসসালামকে পাঠাবেন, জিব্রাইল যাও নবীকে জিজ্ঞেস করো, ইয়া নবী আল্লাহি মা ইউবকি, কেন আপনি কাঁদেন? বিশ্ব নবী মাথা তুলবেন না, সিজদারত অবস্থায় উত্তরে বলবেন, উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি বলেন, আমার উম্মতরে আপনি বাঁচান।
সৈয়দনা জিব্রাইল এসে বলে, ও মাবুদ, আপনার নবী বলে উম্মতের কি হবে, উম্মতের কি হবে? আল্লাহ বলেন, জিব্রাইল আমার নবীরে যে বলো, ইন্না সানুরদিক ফি উম্মতিক ফালা নাসুক, আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি, আজকেও আমার নবীর উম্মতের ব্যাপারে এমন একটা ঘোষণা আমি দেব, এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে। সারা দুনিয়াতে, দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান, নবীর মন খারাপ, আমি যেমনি মন ভালো করে দিয়েছি, আজকেও এই কিয়ামতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো, এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে, চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। আল্লাহ তখন বলবে, নবী মাথা তুলেন, মাথা তুলেন, ইরফার আসাদ, নবী মাথা তুলেন, সাল তোতা, আপনার কান্না আমার সহ্য হয় না, সাল তোতা, যা যাবেন তাই দেব, ইশফা তু শাফা, যার ব্যাপারে আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুল করে নেব। ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এমন এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হবেন, তারপরও নবী খুশি হবেন না, নবী অস্থির হয়ে থাকবেন আমাদের জন্য, একটা পতাকা নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমার নবী পেয়ারা নবী জান্নাতের দরজার মধ্যে একটা ধাক্কা দিবেন, পড়েন আল্লাহু আকবার। জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে, মান আনতা, আপনি কে? বিশ্ব নাই বলবে, না না, মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ। শোনার পরে গার্ড অফ অনার দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে, আর জান্নাতের ফেরেশতারা বলবে, নবী গো, জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি, কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব? আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে? বিশ্বনবী। লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদিকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্বনবীর মনটারে খুশি করে দিবে কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন। তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে? জোরে বলতে হবে, আপনারা ঘুমায় গেছেন? ঘুম ধরছে? কষ্ট হচ্ছে? ঝিমায়ে পড়েছ মুসলমান? চিল্লায় পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরপরে নবীর আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতিমা ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী গো আমি কি আপনার ইয়াতিম পাই নাই, তারপরে আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই? সুবহানাল্লাহ, পড়েন, আমার নবী ইয়াতিম হয়ে বড় হয়েছে জানেন, ইয়াতিম হয়ে লালিত পালিত হয়েছেন। তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে? ছয় বছর বয়সে মাকে তুলে নিল কে? দাদা আব্দুল মুত্তালেবের কাছে লালিত পালিত হলেন। আট বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে? এরপরে ইয়াতিম নবী চাচার কাছে লালিত পালিত হলেন। সুবহানাল্লাহ, পড়েন। এজন্য আল্লাহ বললেন, আওয়া আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া, নবী হে আমি কি আপনার ইয়াতিম পাই নাই, আর আপনারে কি আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই? তো এই ছোট্টবেলায় আপনি ইয়াতিম, আপনারা দেখার কেউ নাই, তখন যদি আমি আপনারা সাহায্য করতে পারি, ওই আল্লাহ এখনো আসি না নাই? বিপদের কালে আমার নবীরে সাহায্য করে উত্তরণের ব্যবস্থা করেছে যে, মুসলমানদের এই ক্রান্তি লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহর রহমত আজও আছে না নাই? পরীক্ষা দিতে হবে আমাদের, পরীক্ষায় পাশ করতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়াংতুমুলা আলাউনা ইন কুনতুম মুমিনিন, ভয় পেও না, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও। চিল্লায় বলেন ঠিক কি না? আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া, নবী আপনার ইয়াতিম হিসেবে পেয়েছি তখন আপনারে আশ্রয় দিয়েছি, তারপরে আল্লাহ বললেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনারে আমি দল্লান হিসেবে পেয়েছি তারপরে রাস্তা দেখিয়েছি। আপনি রাস্তা খুঁজছিলেন, দল্লুন শব্দের অর্থ গোমরা, পথ হারা, কিন্তু রাসূলুল্লাহ ইসলামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না। আমার নবী গোমরা ছিলেন না, আমার নবী পথভ্রষ্ট ছিলেন না, যদিও অফিসিয়ালি আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, কিন্তু 40 বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা। চিল্লায় বলেন ঠিক কি না? 40 বছর আগেও নবী সত্য কথা বলতেন, 40 বছর আগে তিনি দান করতেন, নবী হওয়ার আগেও
তিনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন, মানুষের বোঝা বইয়ে দিতেন, সত্য যেখানে বিপন্ন সাহসী সৈনিক হয়ে বিশ্বনবী দাঁড়িয়ে যেতেন চিল্লায় এখন ঠিক কিনা। এজন্য আল্লাহ বললেন ওয়াওয়াজাদা কাদাল্লান ফাহাদা, নবী আপনি পথ খুঁজছিলেন, আমি আপনারে পথ দেখিয়েছি, আমাদেরকে পথ দেখায় কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যের অনুসন্ধান করছিলেন। দল্লান অর্থ এখানে পথ হারা পথিকের মতো আপনি খুঁজছিলেন, কই যাবেন, ডানে না বায়ে। মাঝে মাঝে আমাদের এরকম হয় না, চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়ায় কি এই রাস্তায় যায় না এইটায় যায়, বুঝতে পারতেছি না। তো অনেক রাতে যদি রওনা দেন, কেউ বলারও নাই, দেখায় দেওয়ার মতো কেউ নাই, বাজার টাজার বন্ধ, মাঝে মাঝে আমরা ঝামেলায় পড়ে যাই, আমরা যারা বক্তা আমরা ঝামেলায় পরিবেশ, অনেক রাতে রাতে বাড়িতে ফিরি এই জেলা থেকে ওই জেলায়, রাত তিনটার দিকে লোক নাই, ডানে যাব না বায়ে যাব। পুলিশ ভাইরা মাঝে মাঝে সহায়তা করে, অনেক সময় পুলিশও নাই, তখন ভরসা একজনের উপর, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পথ খুঁজছিলেন, ডানে না বায়ে। আল্লাহ বললেন বায়ে না ডানে যান, ফাহাদা, আল্লাহ হেদায়েতের রাস্তায় তুলে দিলেন, সুবহানাল্লাহ পড়েন। আমরা যদি পথ ভুলে যাই, আমাদের পথ দেখায় কে? সবাই বলেন আমাদের পথ দেখায় কে? আমি যদি কোনো দিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন, আমি যদি কোনো দিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমাদের পথ দেখায় কে? আমরা প্রতিদিন পড়ি ইহদিনাস সিরাতাল, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল। ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আল্লাহ বললেন নবী আপনাকে আমি পথ দেখিয়েছি। এরপর আল্লাহ বললেন ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী আপনি ছিলেন নিঃস্ব, আপনার টাকা পয়সা ছিল না, খাদিজার সাথে বিয়ে দেওয়ার মাধ্যমে আমি আপনার নিঃস্বতা দূর করে ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়াতেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই। আপনারা ছাগল চড়ান তো? আপনাদের তো এই যে কি বলে ব্ল্যাক গোট, চুয়াডাঙ্গার ব্ল্যাক গোট নাকি সারা দুনিয়ায় বিখ্যাত। হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল, কি বলে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালেন কে কে দেখি তো চুয়াডাঙ্গায়। ওরে আল্লাহ, ছাগল তো নিয়ে যাওয়া লাগবে কয়েকটা, দেখা যায় অনেক ছাগল, মেহেরপুর বিখ্যাত না, মাশা আল্লাহ, চুয়াডাঙ্গার ছাগল অনেক বিখ্যাত। তো সব নবীরা ছাগল ছড়িয়েছেন, বুখারীর বর্ণনা, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। বিশ্বনবী ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়, ঠিক কিনা? পরিশ্রমে কোনো লজ্জা আছে? লজ্জা অলসতায়, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকা পয়সা ছিল না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হলো, বিয়ের পরে এই ধনাঢ্য মহিয়সী নারী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের দরকার নাই, আমি আপনারে পেয়েছি, আপনারে পেয়েই আমি খুশি, আমার সব সমুদয় সম্পত্তি আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম, আপনি ইচ্ছা মতো ইসলামের জন্য, ইসলাম প্রচারে এই সম্পদ ব্যয় করা শুরু করে দেন। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? ওয়াজাদাকা আইলান ফাগনা, তাফসিরে এসেছে ফাগনা বি খাদিজা, নবী আপনি ছিলেন নিঃস্ব, দরিদ্র, টাকা পয়সা ছিল না, খাদিজার সাথে বিয়ের মাধ্যমে আমি আপনার ধনী বানিয়ে দিলাম। তার মানে নবী আপনি ছিলেন ইয়াতিম, আপনার আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম, আপনি পথ খুঁজছিলেন কোন পথে আগাবেন, পথ দেখাইয়া দিলাম, আপনি নিঃস্ব ছিলেন, আমি আপনার লালন পালনের ব্যবস্থা করে দিলাম, পথ দেখাইয়া দিলাম, আপনার টাকা পয়সা ছিল না, খাদিজার সাথে বিয়ের মাধ্যমে ধনী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। নবীর মন খারাপ তো? নবীর মন ভালো করার চেষ্টা করতেছে। দেখেন বন্ধু বন্ধুর রাগ ভাঙায় কি করে। ও নবী আপনি রাগ করেন কেন? ওই যে আপনি ছোটবেলায় কষ্টে ছিলেন, আমি তো ঠিক করে দিলাম সব। ও নবী আপনি পথ খুঁজতেছিলেন, বিপদে ছিলেন, আমি তো পথ দেখাই দিলাম, টাকা ছিল না, বিয়ের পরে টাকার ব্যবস্থা করে দিলাম, তো আপনার টেনশন কিসের? টেনশন তো আমি আল্লাহ, চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিন কখনো টেনশন করে না, মুমিন তার সব কিছু ন্যস্ত করে দেয় একজনের উপর, তিনি কে? এবার বিশ্বনবীকে তিনটা কর্মসূচির ঘোষণা দিয়ে আল্লাহ সূরাটা শেষ করবেন। কর্মসূচি তিনটা শুনতে মনে যায়? এই কর্মসূচি তিনটা পকেটে করে বাড়িতে নেওয়া যাবে? উত্তর হয় নাই, আওয়াজ হয় নাই,
এই তিন কর্মসূচি নিয়ে আজকে বাড়িতে ফিরতে যাই, পারা যাবে? কর্মসূচি নাম্বার ওয়ান, আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, কখনো ইয়াতীমদেরকে আপনি তাড়িয়ে দেবেন না, ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করবেন না। আপনাদের এলাকায় ইয়াতীমখানা আছে নাকি? আছে? টরিক ভাইয়ের মাদ্রাসায় আছে ইয়াতীম? আছে, মাশাআল্লাহ। তো এই যে ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করতে নিষেধ করেছে কে? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করবেন না, কারণ আপনি নিজেই ইয়াতীম ছিলেন, ঠিক কি না? ইয়াতীমদের সাথে আমরা ভালো আচরণ করব। ইয়াতীমকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, কারণ আমার নবী ইয়াতীম হয়ে বড় হয়েছেন। চিল্লায় বলেন ঠিক কি না? যারা ইয়াতীমকে ভালোবাসে তাদেরকে ভালোবাসে কে? বিশ্বনবী ইয়াতীমদের লালন পালনকারীদেরকে এত ভালোবাসতেন। যারা ইয়াতীমদেরকে যত্ন নেয়, যারা ইয়াতীমদেরকে লালন পালন করে, তাদের উদ্দেশ্যে বিশ্বনবী বললেন আনা ওয়াকাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আনা ওয়াকাফিলুল ইয়াতীমি কাহাতাইন। আমার দুইটা আঙ্গুল দেখা যায়? সবাই দেখতে পাচ্ছেন? এই দুইটা আঙ্গুলের মাঝখানে কি খুব গ্যাপ আছে নাকি বেশি? নাই। বিশ্বনবী বললেন আনা ওয়াকাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং ইয়াতীমের লালন পালনকারী কিয়ামতের দিন প্রতিবেশীর মতো এইভাবে কাছাকাছি একসাথে থাকবো। এজন্য ইয়াতীমদের সাথে ভালো আচরণ করবেন, ইয়াতীমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন না। অনেকে আছে ইয়াতীমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আছে না? যাই, আছে না? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। কিছু লোক আছে যারা আখিরাতে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না, তারা দিনকে অস্বীকার করে, ইয়াতীমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। বিশ্বনবী ইয়াতীম হয়ে বড় হয়েছেন, তাই বিশ্বনবীকে প্রথম কর্মসূচি দিলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী হে, কখনো ইয়াতীমকে ঘাড় ধাক্কা দিয়েন না, ইয়াতীমকে ধমক দিয়েন না, ইয়াতীমকে তাড়িয়ে দিবেন না। অনেকে আছে তাদের হৃদয় শক্ত, চোখ দিয়ে পানি নামে না, এরকম শক্ত হৃদয়ের মানুষ আছে না? নাই। কান্না আসে না, হৃদয় নরম হয় না। এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় শক্ত, আমার কলবটা বড় শক্ত, আমার চোখ দিয়ে পানি নামে না, আমার হৃদয়টা আমি নরম করতে চাই, কি করে নরম করব? বিশ্বনবী বললেন হৃদয় নরম করতে চাও, ইরহামিল ইয়াতীম, ইয়াতীমের প্রতি রহম দিল হও, ওয়ামসাহ রাসা, ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দাও, ওয়া আতইমহু মিন তাআমিক, তুমি যা খাবে ওখান থেকে ইয়াতীমরাও খাও, তালিনু কলবুক, তোমার হৃদয়টারে নরম করে দিবে কে? ওয়া তুদরাকু হাজাতুক, তোমার মনের নেক মাকাসেদ পূরণ করে দিবে কে? এজন্য মাঝে মাঝে একটু ইয়াতীমখানায় যাবেন, ইয়াতীমদের সাথে বসবেন, ওদেরকে একটু সদকা করবেন, দান সদকা করবেন, ওদেরকে খাওয়াবেন, ওদের মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? বাংলাদেশে কিছু লোক আছে ইয়াতীমরে আদর করা তো দূরের কথা, ইয়াতীমের মাল টাল খেয়ে সব সাবার করে দেয়, এরকম আছে না? নাই। ইয়াতীমের সম্পদ খেয়ে ফেলে এরকম ডাকাইত আছে না? নাই। ভাই মারা গিয়েছে, ভাতিজা আহা, মরার আগে ভাই তার আরেক ভাইকে সম্পদ দিয়ে গেল, আমার ছেলেটারে দেখো ইয়াতীম, ছেলের তো কিছু দেয় নাই, ভাতিজার জন্য তো কিছু রাখেই নাই, সব খায় শেষ করে ফেলছে, এরকম আছে না? নাই। আল্লাহ বললেন খবরদার, ইয়াতীমের সম্পদ মেরে দিও না, ইয়াতীমের সম্পদ খেয়ে ফেলো না। যারা ইয়াতীমের সম্পদ অন্যায় ভাবে খাও, তারা পেটে ইয়াতীমের সম্পদ ঢুকাও নাই, জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছো, ঠিক কি না? الذين ياكلون اموال اليتامى ظلما انما ياكلون في بطونهم نارا وسيصلون سعيرا যারা ইয়াতীমের সম্পদ অন্যায় ভাবে খায়, তারা ইয়াতীমের সম্পদ খায় নাই, খেয়েছে জাহান্নামের আগুন। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এজন্য আমরা ইয়াতীমের সাথে খারাপ আচরণ করব না। চুয়াডাঙ্গার সম্পদশালী ভাইরা ইয়াতীমের সাথে ভালো আচরণ করেন, ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দেন, ইয়াতীমকে খাওয়ান। ইয়াতীমরে ভালোবাসা মানে আমার নবীরে ভালোবাসা, কারণ আমার নবী ইয়াতীম ছিলেন, ঠিক কি না? প্রথম কর্মসূচি, ইয়াতীমদের যত্ন নিও। দ্বিতীয় কর্মসূচি, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। নবী হে, দুই নাম্বার কর্মসূচি, ভিক্ষুককে ধমক দিয়ে কখনো তাড়িয়ে দিও না। সুবহানাল্লাহ, পড়েন, ভিক্ষুককে তাড়িয়ে দেয়া যাবে? দিতে না পারলে, আপনার কাছে না থাকলে ভদ্রভাবে বলবেন ভাই নাই, কিন্তু ধমক দিবেন কোনো দিন? দরজায় এসে যদি দাঁড়ায়, কিছু টাকা দেন, কিছু চাইল দেন, দুইটা ডিম দেন, ধমক দিবেন? ধমক দিবেন? আপনারা বাড়িওয়ালা বানাইছে কে?
উত্তর দেন না কেন? বাড়িওয়ালা বানাইছে কে? ওকে ভিক্ষুক বানিয়েছে কে? ওকে বাড়িওয়ালা বানিয়ে আপনারও ভিক্ষুক বানাতে পারত কে? গাড়ি দিয়ে আমরা রাস্তায় ছুটি, জ্যামের মাঝখানে যখন আটকায় অনেকে এসে টাকা চায়, সুযোগ হইলে দিয়েন, ধমক দিয়েন না, মনে কষ্ট দিয়েন না, খবরদার। এতিমের মনে যদি কষ্ট লাগে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কি না? খবরদার, যারা ফরিয়াদি, যারা সাইল, যারা ভিক্ষুক, যারা হাত পাতে, তাদের সাথে খারাপ আচরণ করো না নবী, হে তাদেরকে ধমক দিও না। তোমার গাড়ি যখন জ্যামের মধ্যে আটকে যায়, পথবঞ্চিত শিশুরা, পথ শিশুরা, সুবিধা বঞ্চিত শিশুরা গ্লাসের সামনে এসে নক করে, বলে স্যার দুইটা টাকা দেন, কিছু খাবার দেন, কিছু খাই নাই, যদি পারেন দিয়ে দেন, ধমক দিয়েন না। কারণ ওরে পথ শিশু বানাইছে কে? রাস্তার ফকির বানাইছে কে? আপনাকে গাড়িতে বসে আরাম করার সুযোগ দিল কে? ওরে গাড়িতে বসানোর সুযোগ আল্লাহ রাস্তা না নাই? আর আপনারে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহর কয় ঘন্টা লাগে? চিল্লায় বলো মুসলমান, কয় ঘন্টা লাগে? এক সেকেন্ডও লাগে না। এই জন্য আম্মাল ইয়তীমা ফালা তাখার ওয়া আম্মা সাইলা ফালা তানহার, এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও না, আর ফরিয়াদিকে তাড়িয়ে দিও না, খবরদার। সব শেষে আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিয়মাতি রাব্বিকা ফাহাদ্দিস, নবী হে আল্লাহর যত নিয়ামত আপনি পেয়েছেন নিয়ামতগুলোর বর্ণনা করে দেন। সুবহানাল্লাহ পড়েন, ওয়া আম্মা বিনিয়মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবের দেয়া নেয়ামতের বর্ণনা করেন। আল্লাহ যে নেয়ামত দিয়েছে এটা বর্ণনা করলে দোষ নাই। আল্লাহ আপনারে টাকা দিয়েছে, আপনি শুকরিয়া করেন আর বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে আমারে, এটাতে কোনো গুনাহ আছে না? বরং আল্লাহ আদেশ করেছে, ইন্নাল্লাহ ইউহিব্বু আইয়ারা আসারা নিআমাতিহি আলা আবদি, আল্লাহ তাআলা তার বান্দাকে কি নেয়ামত দিল তার একটা নমুনা আল্লাহ তার বান্দার মধ্যে দেখতে চায়। আপনি কোটি টাকার মালিক, আপনি ছিঁড়া কাপড় পরতে পারবেন? আপনি কি কিপটামি করলে কি আল্লাহ খুশি হবে? না। আপনি যদি ধনী হন, আপনার পোশাকে, আশাকে, চলনে, বচনে ওই ধনীর একটা পরিচয় থাকতে হবে। আপনি বলবেন আল্লাহ আমাকে গাড়ি দিয়েছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া করবেন। আল্লাহ আমাকে বাড়ি দিয়েছে, শুকরিয়া করবেন কার? নেয়ামত করলে বাড়িয়ে দেয় কে? নেয়ামতের শুকরিয়া যখন আদায় করা কোনো বান্দা শুরু করে দেয়, নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দেয় কে? লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি শুকরিয়া করো আমি বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি না শুকরি করো জেনে রেখো তা আমার আযাব, আমার গজব, আমার শাস্তি, আমার পানিশমেন্ট বড় কঠিন। ওয়া আম্মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তিন নম্বর কর্মসূচি, হে নবী আপনি নিয়ামতের শুকরিয়া করার পাশাপাশি নিয়ামতের বর্ণনা দেন, কি নিয়ামত আপনি পেয়েছেন এটা আপনি বলে বেড়ান, আর শুকরিয়া করবেন একজনের, তিনি কে? তাহলে প্রথম কর্মসূচি ছিল ইয়াতিমের সাথে ভালো আচরণ করতে হবে, ঠিক কি না? চুয়াডাঙ্গার ভাইয়ের, আমরা কি ইয়াতিমের সাথে আজ থেকে ভালো আচরণ করতে পারবো? দুই নম্বর কর্মসূচি, ভিক্ষুককে তাড়িয়ে দেয়া যাবে না, ধমক দেয়া যাবে না, আর কোনো দিন কোনো ফরিয়াদিকে, কোনো ভিক্ষুককে কি আমরা ধমক দেব? তিন নম্বর, বিপদে আপদে সব সময় শুকরিয়া করবো একজনের, তিনি কে? এই সূরা দোহা আমাদের জন্য যে মেসেজ বা শিক্ষা রেখে যায় সেটা হচ্ছে কখনো হতাশ হওয়া যাবে না, কখনো নিরাশ হওয়া যাবে না চুয়াডাঙ্গের ছেলেরা, কখনো হাল ছেড়ে দেয়া যাবে না, মুমিন ভরসা রাখে একজনের উপর, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি।